हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल एवरीवन। आई होप यू गाइज आर डूइंग वेल। सो आज के हमारे डेस्टिनेशन है बोमरा बॉर्डर। सो काज आछे, दैट्स व्हाई बेर होये पड़छि। तो अनेक दिन पर एक लॉन्ग जार्नी दिब, तो आर वेट करते पारछि ना, चलो रवाना हवा जाए। চলে এলাম চুকনগর। তো এখানে আমি এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করার পর আবার রওনা হয়ে যাবো আর কি। আশা হোটেলে খাচ্ছি সকালবেলা পড়াটা, খাওয়া দাওয়ার পরে আবার কথা হচ্ছে। তো গাইজ, ঢুকে পড়ছি মোটামুটি ভোমরা রাস্তায়। সো এখান থেকে আর হচ্ছে সরাসরি 21 কিলোমিটার পথ। তো অ্যাভারেজে যেটা আমি হিসেব করে দেখলাম যে খুলনা থেকে ভোমরা বর্ডারের দূরত্ব হচ্ছে 78 or 80, এরকম একটা কিলোমিটার আমার যেটা মানে টার্গেট করছি। বিকজ আমি এ পর্যন্ত যতটা আসছি তাতে আমার কিলোমিটার হয়েছে, আমি হচ্ছে যখন আর কি এই রোডের আর কি এন্ট্রি করি তখন আমার মাইলেজ এখানে দেখায় হচ্ছে 50 কিলো, আর আর তার থেকে আমি আর মাত্র 2 কিলোমিটার ঢুকছি, জাস্ট এই রোডে 2 কিলোমিটার ঢুকছি। আর এই 2 কিলোমিটার ঢোকার পর এখান থেকে আর হচ্ছে 21 কিলোমিটার বাকি আছে। তো এবার এই রোডের কিছু ভিউ তোমাদের দেখানোর চেষ্টা করব, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই তো অনেকদিন পরে বের হয়েছি, ভালো লাগতেছে তোমাদের সাথে একটু গল্প করতে করতে যাই। অ্যাকচুয়ালি হয়েছে কি, অনেকদিন ধরে তো বেরোনো হয় না, সব কিছু মিলে একটা গার মধ্যে একটা শরীরের মধ্যে একটা জাম বেঁধে গেছে। সো জামটা ছাড়ানো দরকার, দ্যাটস ওয়াই বের হওয়া। আমি আর আমার পঙ্কিরাজ বেরিয়ে পড়েছি, তো চলো রওনা দেওয়া যাক। A little mockery, it won't do. তো যাওয়ার পথে রাস্তার পাশে চায়ের দোকান, একেবারে রাস্তার পাশে, ঠিক রাস্তার বাম হাতে। তো চায়ের দোকানে একটু চা খাবো। তোমার চা রেডি নাকি? না, ডাব লাগবে না। তো এখানে চা বানাচ্ছে, আমি এখন চা খাবো, চা খাওয়ার পরে রওনা হব। পরিবেশটা একদম ভালো, জায়গাতেই একদম খোলামেলা। তো আমি এখানে বসতেছি, চাটা দিবে আমাকে। গাইজ, একটা জায়গা দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যারা ভোমরা বর্ডার অথবা কেউ মন্টুমিয়ার বাগানবাড়ির দিকে আসতে চাবেন, তারা এই রাস্তা থেকে আসার সময় এই রেস্টুরেন্টটি দেখতে পাবেন, যেটা হচ্ছে কফি অ্যান্ড মোর। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, ধূমপান মুক্ত এলাকা। এখানে আপনারা চাইনিজ, থাই, বাংলা খাদ্যসহ সকল প্রকার ফাস্ট ফুড সামগ্রী পেয়ে যাবেন। তো রেস্টুরেন্টটা বেশ সুন্দর, তো চিন্তা করলাম যাবার পথে আপনাদের দেখে যাওয়াটাই ভালো।
তো এখানে আর কি প্রত্যেকটা প্লেসটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেখানে প্রত্যেকটা সাইডে হচ্ছে বসার স্থান, এভাবে করে প্রত্যেকটাতে আপনারা বসতে পারবেন। এভাবে সামনে করে মোটামুটি বেশ কয়েকটা বসার জায়গা আছে। আর এই সাইডে বাইরের দিকে ওখানে ওয়েলকাম টু কফি অ্যান্ড মোরের জল লিস্ট, সেটা এখানে দেওয়া আছে। আর এই পাশে হাঁটা চলার জন্য বেশ ভালো একটা প্লেস করে দেওয়া আছে। তো এটা হচ্ছে যেহেতু একেবারে পানির উপরে জাস্ট কাঠ দিয়ে তৈরি, সো এরপর থেকে একটু সাবধানে হাঁটবেন, খুবই সাবধানে হাঁটতে হবে। অনেক সুন্দর জায়গাটা। তো চিন্তা করলাম যে যাওয়ার পথে যেহেতু এটা আমার সামনে পড়েছে, সো দেখিয়ে যাওয়াটাই বেটার। কি এখানে কি লেখা, আপনাদের গতবর্তনের পাশে আচ্ছা পরিবেশের কথা বলেছে আর কি। তো যাই হোক, এটা ছিল ওয়েস্টার্ন ভিউ, অনেক জোস। তো যারা লংয়ে যাবেন তারা যাওয়ার পথে পথে এসে খেয়ে যেতে পারেন, এখানে নানান আইটেম পাবেন। আর এপাশে মেবি আর রেস্টরুমও আছে আই থিঙ্ক, না এপাশে হচ্ছে রান্নাঘর, আর এই সাইডটাতে সব হচ্ছে বসার আর কি। অনেক সুন্দর, এটা অনেক সুন্দর করে তৈরি করছে। একদম মেইন রাস্তার ঠিক বাম হাতে আপনারা এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন। তো আমি আপনাদের আরেক ঝলক এর ভিউটা দেখিয়ে ভোমরার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট ভিউটা, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো গাইজ, আস্তে আস্তে একটা অনেক সুন্দর একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ। এটা বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি। তো আমি জাস্ট একটু হাঁটতে হাঁটতে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি, আমি জানি না তোমরা কতটুকু কী বুঝতে পারতেছ। দেখো এখান থেকে শুরু এই পাশে বিল্ডিং রয়েছে, এই একটা গেট, এখানে হচ্ছে মেডিকেল কলেজ সাতক্ষীরার যে ফলক দেওয়া, আর মাঝখান থেকে ব্রিজের মতন করা, আর হচ্ছে সামনে এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার হচ্ছে ভোমরা বর্ডার, আর জাস্ট অস্থির একটা বিল্ডিং আমি এখানে দেখছি, সাতক্ষীরা মেডিকেল কলেজের বিল্ডিং। মাঝখান থেকে দেখো এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং সংযোগ ব্রিজ তৈরি করা হয়েছে, অসাধারণ। প্রাণটা ভরে গেল। এই দেখো এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে একদম সংযোগ ব্রিজ তৈরি করা। তো যাই হোক, আমি এখন এই রুটে আর কি প্রবেশ করব, 10 কিলোমিটার মাত্র বাকি আছে, আর আমি হচ্ছে এই রাস্তা দিয়ে ঢুকছি, এই রাস্তা দিয়ে সরাসরি আমি আর কি ঢুকছি। সো এই দিকটা হচ্ছে আমার ডেস্টিনেশন। ওয়াও, হচ্ছে বর্ডার এলাকায়, যেহেতু করোনার কারণে 5 মাস যাবৎ এলাকাটা বন্ধ হয়ে আছে,
জাস্ট মালামাল আসা যাওয়া করে, ট্রাক আসে ট্রাক যায়, ইন্ডিয়ান ট্রাক ঢোকে। তো আমি এখানে চায়ের দোকানে চা খাইছি, স্টিল নাও বর্মা বর্ডারে আমি অবস্থিত আছি আর কি, উপস্থিত আছে। ইন্ডিয়ান ট্রাক এখন সরাসরি ভিতরে ঢুকে যাবে। ইন্ডিয়ান ট্রাকগুলা ও যে বর্ডার দিয়া ভিতরে ঢুকে যাবে। গাইজ, এই ছিল বর্ডার এলাকা পর্যন্ত আজকের আমার জার্নি। তো জাস্ট একটু ঘুরলাম ফিরলাম, দেখলাম অনেকদিন পরে একটা লং জার্নি হলো। তো আজকের ব্লগটা কেমন লাগছে জানাবেন। তো গাইজ, আজকে মোটামুটি ভোমরা বর্ডার একটা ট্যুর হয়েছে, তার মধ্যে চা খাইছি, এটা ওটা করছি, অনেক কিছু করছি। তো যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালোই লাগবে। সো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ব্লগ দেখার জন্য অপেক্ষা করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।